ফ্রেন্ডস আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমার বেশ কিছু দর্শক বন্ধু দীর্ঘদিন ধরে কমেন্ট বক্সে অনুরোধ করে আসছিলেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি সচরাচর আলোচিত হয়ই না বললে চলে আজ আমরা আলোচনা করব ওয়েট গেন বা ওজন বাড়ানোর বিষয়ে অর্থাৎ হেলদি ওয়েতে আমরা আমাদের বডি ওয়েটকে কিভাবে বৃদ্ধি করতে পারি যদি আমরা কেউ আন্ডার ওয়েট বা ওজন আমাদের কম থেকে থাকে দেখুন আমি প্রথমেই বলে দিতে চাই যে যদি আপনার ওজন কম থাকা সত্ত্বেও আপনার এনার্জি লেভেল ঠিকঠাক রয়েছে আপনি সুস্থ অবস্থায় রয়েছেন বা আপনার শরীরে কোনো সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে ওজন বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি আপনি মনে করছেন যে আপনাকে দেখতে ভালো লাগে না বা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে গিয়ে সেলফ কনফিডেন্স আপনার কম বলে মনে হয় আপনি যদি লজ্জিত হন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত আপনার ডায়েট প্ল্যান কি হতে পারে যে ডায়েট প্ল্যান অবলম্বন করলে মাত্র পনেরো দিনের মধ্যে আপনার বডি ওয়েট বৃদ্ধি পেতে শুরু হবে এবং দুই থেকে তিন মাস যদি কন্টিনিউ করতে পারেন আপনি অবশ্যই আপনার বডি ওয়েটকে আন্ডারওয়েট থেকে হেলদি ওয়েটে কনভার্ট করতে পারবেন আপনার এনার্জি লেভেল আপনার স্ট্যাম স্ট্যামিনা আপনার ভাইটালিটিকে ইম্প্রুভ করতে পারবেন আপনার কনফিডেন্স লেভেলকে ইনক্রিজ করতে পারবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সে ডায়েট প্ল্যান সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন সর্বপ্রথম সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই দুই গ্লাস আপনি জল খাবেন সেই জল আপনি বসে ধীরে ধীরে চুমুক দিয়ে খাবেন যদি সম্ভব হয় হালকা কুসুম গরম জল যদি খেতে পারেন সেক্ষেত্রে বেশি উপকারিতা কিন্তু আপনি পেতে পারেন এখন আপনি অবশ্যই মর্নিং ওয়াকে যান অন্তত আধ ঘন্টা হেঁটে আসুন আধ ঘন্টা হেঁটে আসার পরে রাত্রিবেলা ভিজিয়ে রাখা দশ থেকে বারোটি আমন্ডস এবং চার থেকে পাঁচটি আখরোটকে নিয়ে ভালোভাবে চিবিয়ে খান তারপর আধ ঘন্টার একটা গ্যাপ দেন আধ ঘন্টা পরে আপনি আপনার ব্রেকফাস্ট করুন ব্রেকফাস্টে আপনি দুভে ফুটিয়ে ওটস খেতে পারেন সাথে একটি কলা খেতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের সবজি এবং ডাল দিয়ে ওটসের খিচুড়ি বানিয়ে খেতে পারেন তার সাথে এক চামচ গাওয়া ঘি আপনি খেতে পারেন আপনি ডাল এবং সবজির সাথে ডালিয়া ফুটিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেতে পারেন তার সাথেও আপনি অবশ্যই ঘি অ্যাড করতে পারেন এছাড়া ব্রেকফাস্টে সবুজ মুগ ডালকে তার আগের দিনে রাত্রিবেলা ভিজিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট করে নিয়ে সেই মুগ ডালের চিলা বানিয়ে তার ভেতরে আপনার পনির এবং আলুর স্টাফিং দিয়ে খেতে পারেন আপনি যদি পরোটা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পরোটা খেতে পারেন সাথে অবশ্যই দুটি হোল এগ খাওয়ার চেষ্টা করবেন এছাড়া যদি আপনি ব্রেড স্যান্ডউইচ খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ব্রাউন ব্রেড বা হোল হুইট ব্রেডের স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন ব্রেকফাস্টের সাথে আপনি এক কাপ চা খেতে পারেন দেখুন চা আপনি দুধ চাও খেতে পারেন আপনি লাল চাও খেতে পারেন আপনার পছন্দ অনুযায়ী খাবেন তবে আমি বলবো চায়ের সাথে কিন্তু চিনিটি খাবেন না চিনির পরিবর্তে যদি মিষ্টি ছাড়া চা খেতে আপনার অসুবিধে হয় সেক্ষেত্রে আপনি মিছরি ব্যবহার করতে পারেন ব্রেকফাস্টের পরের হলো মিড ডে স্ন্যাক্স দেখুন ব্রেকফাস্টের দুই থেকে তিন ঘন্টা পরে আপনি একটা মিড ডে স্ন্যাক্স অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন মিড ডে স্ন্যাক্সের সব থেকে ভালো অপশন হলো আপনি যে কোনো ধরনের সিজনাল ফ্রুটস খেতে পারেন এখন যেমন আপনার আমের সিজন চলছে আপনি আম খেতে পারেন আপনি প্রতি প্রতিদিন কলা খেতে পারেন আপনি অ্যাপেল খেতে পারেন চার থেকে পাঁচটা প্রতিদিন আপনি খেজুর খেতে পারেন এছাড়া চিকু বা সফেদা আপনার ওজন বৃদ্ধির জন্য আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন এছাড়া আপনি মিড ডে স্ন্যাক্সে বানানা শেক বা ম্যাঙ্গো শেক কিন্তু বানিয়ে খেতে পারেন এগুলিও কিন্তু আপনার জন্য খুব ভালো অপশন হতে পারে এখন আসা যাক লাঞ্চে দেখুন দুপুরের খাবারে আমাদের বাঙালি পরিবারে সচরাচর যেটি খুব কমন খাবার সেটি হলো ভাত আপনি অবশ্যই ভাত খান যদি আপনি রুটি খেতে পছন্দ করেন আপনি রুটি খান ভাতের সাথে অবশ্যই প্রতিদিন প্রতিবার মোটা ডাল খাওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে দুই থেকে তিন প্রকারের সবজি খাওয়ার চেষ্টা করবেন আপনি যদি ভেজিটেরিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে পনির অ্যাড করতে পারেন যদি আপনি নন ভেজিটেরিয়ান হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে এগ গাড়ি মাছ বা চিকেন অবশ্যই অ্যাড করতে পারেন মাংসর ক্ষেত্রে রেডমিট যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন ভাত খাওয়ার শেষে অবশ্যই প্রতিদিন বাড়ির তৈরি এক বাটি দই খাওয়ার চেষ্টা করুন এখন আসা যাক ইভিনিং স্ন্যাক্স দেখুন এই ইভিনিং স্ন্যাক্সেই আমরা থেকে বড় ভুল করে বসি ইভিনিং স্ন্যাক্সে আমরা বেশিরভাগ মানুষ চপ সিঙ্গারা কচুরি তেলেভাজা নিমকি পিজ্জা বার্গার চাউমিন এগ রোল এইরকম ধরনের ইভিনিং স্ন্যাক্সে আমরা খাবার খেয়ে থাকি এই খাবারগুলি কোনো হেলদি খাবার নয় ইভিনিং স্ন্যাক্সে আপনি এক মুঠো বালি ভাজা ছোলা এবং ভাজা বাদামকে মিক্সড করে খেতে পারেন আপনি বালি ভাজা চিঁড়ের সাথে ছোলা এবং বাদামকে মিক্সড করে খেতে পারেন মুড়ির সাথে ছোলা বাদাম স্যালাড এবং সবজি মিক্সড করে খেতে পারেন এগুলি কিন্তু আপনার ইভিনিং স্ন্যাক্সের খুব ভালো একটা অপশন হতে পারে ইভিনিং স্ন্যাক্স শেষ করার পরে চেষ্টা করুন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট সম্ভব সম্ভবল আধ ঘন্টায় একটু হাঁটা করে আসুন আধ ঘন্টা হাঁটাহাঁটি করে আসার পরে আপনার এখন টি টাইম দেখুন টি টাইমে আপনি আবার লাল চাও খেতে পারেন দুধ চাও খেতে পারেন সন্ধ্যাবেলা চায়ের পরে এখন আপনার রাত্রির খাবার দেখুন সবসময় চেষ্টা করবেন রাত্রির খাবার রাত্রি আটটার মধ্যে শেষ করে ফেলতে যদি আপনি রাত্রিবেলা রুটি খেতে চাইছেন সেক্ষেত্রে আপনি রুটি সবজির সাথে খেতে পারেন মাছ বা মাংসর সাথে খেতে পারেন ডিমের কারির সাথে খেতে পারেন আপনি ডালের সাথে খেতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন দুই বেলা দুই বাটি যদি আপনি ডাল খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি উপকারিতা পেতে পারেন এবং আপনি দুপুরবেলা রাত্রিবেলা এবং সকালবেলার ব্রেকফাস্ট মিলিয়ে অন্তত সারা সারাদিনে দুটো করে ডিম খাওয়ার চেষ্টা করবেন একইভাবে বেলার খাবারের মতন আপনি ডাল ভাত সবজি রাত্রিবেলার খাবারে খান সম্ভব হলে রাত্রিবেলার খাবারে আপনি এক চামচ ঘি অ্যাড করুন রাত্রিবেলা খাবার শেষ করার পরে অন্তত দুই ঘন্টা পরে আপনাকে বিছানায় যেতে হবে আর সেই কারণেই আপনাদের বলছি যে আটটার মধ্যে আপনাদের ডিনার শেষ করে নেওয়ার চেষ্টা করুন এবং সবশেষে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আরও একবার সারা দিনে অল্প অল্প করে প্রচুর পরিমাণে জল আপনাকে খেতে হবে যে কোনো খাবারের মধ্যে যদি চিনি ব্যবহার করা হয়েছে বা মিষ্টি জাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন না খেতে পারলেই ভালো হয় একটানা সাত থেকে আট ঘন্টা ঘুম আপনার জন্য যথেষ্ট পর্যাপ্ত ঘুম না হওয়াও কিন্তু আপনার এই আন্ডারওয়েটের খুব বড় একটা কারণ হতে পারে এবং সেই সমস্ত খাবারগুলি অবশ্যই অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন যে খাবারগুলি খেলেই আপনার হজমের সমস্যার সৃষ্টি হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথ ক্রিপশান ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ